হ্যালো প্রিয় দর্শক, আপনার জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2021 বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে আবারও দল ত্যাগ করতে চলেছেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র। আপনারা এতদিন বাংলা রাজনীতিতে দেখে আসছেন যে ভোটের সময় যখন ভোট আসে তখন এক দল থেকে অন্য দলে যাওয়ার হিড়িক পড়ে যায় চোখে পড়ার মতো, কিন্তু এবার বাংলার রাজনীতির চিত্রটা অনেকটাই আলাদা। এবার আমরা দেখতে পাচ্ছি বিধানসভা ভোটের অনেক দিন আগে থেকেই এক দল থেকে এক দলে যাওয়ার হিড়িক পড়েছে চোখে পড়ার মতো সারা পশ্চিম বাংলায়। আজকে সেই রকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার বিপ্লব মিত্র নামে যে লোকটি আছে সেই লোকটি আসলে কীরকম, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন বিপ্লব মিত্রর আসল চরিত্র। তাই ভিডিওটিকে কাটবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন একজন রাজনৈতিক ব্যক্তি কত বড় স্বার্থপর হতে পারে। সো চলুন আর বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্রের সম্বন্ধে কয়েকটি কথা। দেখার আগে আপনাদের মনে করে দিই, এখনও যারা আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি আছে সেটাকে প্রেস করে দিন, যাতে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পৌঁছায় আপনার কাছে। আর আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্র। তিনি সর্বপ্রথম কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি ছিলেন এবং পরবর্তীকালে তিনি কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে পদার্পণ করেন এবং সেখানে পরপর দুবারের বিধায়ক হয়েছিলেন হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে। তারপর তার কাজে খুশি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব বিপ্লব মিত্রর কাঁধে তুলে দেন এবং অর্থাৎ বিপ্লব মিত্রকে করা হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিপ্লব মিত্রকে, এবং তিনি তার নেতৃত্বে তার দলকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু অপরদিকে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ এবং বিপ্লব মিত্রের মধ্যে গোষ্ঠীকন্দল লেগেছিল 2019 বিধান লোকসভা ভোটের আগে থেকেই, যেখানে বিপ্লব মিত্র অনুগামীরা চেয়েছিলেন বালুরঘাট লোকসভা আসনের টিকিট পাবেন বিপ্লব মিত্র এবং অর্পিতা ঘোষের অনুগামীরা চেয়েছিলেন পুনরায় টিকিট পাবেন অর্পিতা ঘোষ। কিন্তু আমরা কী দেখলাম, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা আসনের টিকিট বিপ্লব মিত্রকে না দিয়ে দেওয়া হয়েছিল পুনরায় অর্পিতা ঘোষকে। সেই থেকে গোষ্ঠীকন্দল দক্ষিণ দিনাজপুরে আরও জোরালো হয়ে ওঠে এবং সকলেই ভেবেছিল দক্ষিণ দিনাজপুরের তৃণমূল সভাপতি মানে জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র অর্পিতা ঘোষের সমর্থনে হয়তো কোথাও কোনো বড় সভা জনসভা করবেন, তাকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠবেন। কিন্তু আমরা এইসব কিছু দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতির কাছ থেকে দেখতে পাইনি। উল্টে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা আসনটি জেতানোর জন্য দক্ষিণ দিনাজপুরের যে তৃণমূলের এমএলএরা অর্থাৎ বিধায়করা রয়েছেন তারা অর্পিতা ঘোষের সমর্থনে রাস্তায় বেরিয়ে জোর কদমে প্রচার করলেও দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতিকে আমরা প্রচারে দেখতে পাইনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা কী দেখলাম, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনটি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন বিপুল সংখ্যক ভোটে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, এবং জয়লাভ করার পরে তৃণমূল সমর্থকরা বলছিল বিপ্লব মিত্র নাকি আড়ালে থেকে বিজেপির হয়ে ভোট প্রচার করেছেন, যার জন্যই দক্ষিণ দিনাজপুরের আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছেন বিজেপি। যদিও তাদের এই চিন্তাভাবনাকে পাত্তা দিতে নারাজ বিজেপি পার্টির সমর্থকরা, তারা বলেন এ জয় মানুষের জয়, মানুষ তৃণমূলকে চান না, মানুষ দক্ষিণ দিনাজপুরে বিজেপিকে দেখতে চান, এই জয় মানুষের জয়। এবং পরে আমরা লক্ষ্য করলাম দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্র দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং তারপরে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের নতুন জেলা সভাপতি করা হলো দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে। অর্পিতা ঘোষের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর তৃণমূল এক ভালো জায়গায় পৌঁছে যাচ্ছিল দিনের পর দিন। এদিকে বিজেপির সমর্থকরা দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি বিপ্লব মিত্রকে দলে মেনে নিতে পারেনি, তারা চেয়েছিল বিপ্লব মিত্র দলে থেকেছেন, শুধু দলেই এমনি সাধারণ নেতা হিসেবে থাকেন, সাধারণ মানুষ হিসেবে থাকেন, তারা দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্রকে কোনো পদ দিতে নারাজ। তাদের দাবি বিপ্লব মিত্র পিছন থেকে দলকে নেতৃত্ব দেবে সামনের দিকে, আর এই বিপ্লব মিত্রকে দক্ষিণ দিনাজপুরের মানুষ দেখতে চায় না বলে জানিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এইভাবে বিপ্লব মিত্র বসে থাকেন দিনের পর দিন পদের আশায় এবং তাকে ভারতীয় জনতা পার্টি থেকে কোনো পদ দেওয়া হয়নি। যদিও বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ হয়েছে বিপ্লব মিত্রকে পদ দেওয়া হয়নি বলে, কারণ দক্ষিণ দিনাজপুর মানুষ বিপ্লব মিত্রকে আর কোনো রাজনৈতিক দলে দেখতে চান না, তারা বিশ্বাস করেন বিপ্লব মিত্র সুবিধাবাদী লোক, এ দল থেকে এ দল, এ দল থেকে এ দল যাওয়ার অভ্যাস বিপ্লব মিত্র রয়ে যাবে সারা জীবন। দীর্ঘদিন যাবৎ বসে থাকার পর 21 জুলাই শহীদ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রত্যেক পুরাতন কর্মীকে তৃণমূল দলে ফিরে আনতে হবে বাংলায় বিজেপিকে আটকাতে গেলে। এই জন্য দক্ষিণ দিনাজপুরের জেলার তৃণমূল প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র আবারও তার পুরাতন দলে অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন বলে জানা যাচ্ছে বিভিন্ন খবর সূত্রে। যদিও তৃণমূল সমর্থকরা
দক্ষিণ দিনাজপুরের এই বিজেপি ছেড়ে বিপ্লবমিত্র পুনরায় তৃণমূলে যোগদান করার কথা মেনে নিতে পারছেন না। তারা চান অর্পিতা ঘোষের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেস শক্তিশালী হতে চলেছে এবং আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের বিজেপি সমর্থকরা। তারা আরও বলেন, দক্ষিণ দিনাজপুরের জেলায় বিপ্লবমিত্র আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না, তৃণমূল কংগ্রেস ধুলোয় মিশে যাবে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। তাই তারা বিপ্লবমিত্রকে দলে মেনে নিতে পারছেন না, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিপ্লবমিত্রকে কোনো দলেই মেনে নিতে পারছেন না। তাই এখান থেকে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে দিচ্ছি, দক্ষিণ দিনাজপুর জেলায় বিপ্লবমিত্রকে কেন কোনো দলে মেনে নিতে পারছেন না? বিপ্লবমিত্র লোকটিকে খারাপ তাহলে নাকি ভালো? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমি আপনাদের মাঝে আরও প্রশ্ন রেখে দিতে চাই, দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লবমিত্র বিজেপিতে যোগদান করার কিছুদিন পরেই কেন আবার তৃণমূল কংগ্রেসে ফিরছেন? তাহলে কি বিপ্লবমিত্র ভারতীয় জনতা পার্টিতে গিয়েছিলেন পদের আশায়? আপনাদের কী মনে হয়? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর আপনি যদি আপনার জন্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি আছে ওটাকে টার্ন অন করে দিন, যাতে সবার আগে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পৌঁছায় আপনার কাছে। এতক্ষণ আপনার জন্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।